নমস্কার সকলকে আমার প্রীতি শুভেচ্ছা আমি আজকে দু হাজার বাইশের প্রেডিকশান পরপর করে আসছি আজকে আমি দু হাজার বাইশের জন্য বলবো মকর রাশি যে রাশিটা সবচেয়ে যে রাশিটা সবচেয়ে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে মকর রাশির ক্ষেত্রে এখন একটা বিরাট গোলমেলা রাশি কারণ মকর রাশির মধ্যে শনি বিরাজমান যাদের মকর রাশি যাদের কুম্ভ রাশি যাদের বৃষ্টি রাশি তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসময় যাদের মকর রাশি যাদের বৃশ্চিক রাশি যাদের ধনু রাশি যাদের আমাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে খুব সময় ভালো যাবে না খেয়াল রাখবেন বিশেষ করে মকর রাশি সম্বন্ধে বলবো মকর রাশির যাদের জাতক জাতিকা আছেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল স্বাস্থ্য মোটেই ভালো যাবে না স্কিন দাঁত সুগার গাইনির সমস্যায় প্রচুর কষ্ট পাবে লোয়ার পর্শনে ব্যথা যন্ত্রণা হবে বাতজ বেতনায় কষ্ট পাবে বিশেষ করে জাতিকারা জাতিকারা যাদের মকর রাশি দু হাজার বাইশে দেখবেন যেসব জাতিকা আছে তাদের গাঁটের ব্যথা এবং গাইনির সমস্যা অপারেশন যোগ দাঁতের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে যেহেতু শনির সারা সাথে চলছে ভারতবর্ষের রাশি মকর মকরের অধিপতি শনি শনির অধিপতি দক্ষিণাকালী দক্ষিণাকারের অধিপতি কাল তার অধিপতি জম অতএব জয় মানুষের টানটানি করতে পারে দু আজ মকর রাশির ক্ষেত্রে খুব ভালো কথা আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন এরকম ঘটনা আমি ভগবান ভগবানের কাছে জানাই কিছু না হোক কিন্তু রাশিলগ্ন অনুযায়ী যা ঘটনা ঘটবে সেটা তো আমাকে বলতেই হবে একাধিক অপারেশনের যোগ আছে কেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে এবং মকর রাশিকে ভারতবর্ষের কিছু কথা আমি বলেছি ভারতবর্ষের কিন্তু অনেক কিছু মাটাল যাবে ক্ষেত্রে অনেক কিছু গোলমাল হবে বিদেশি শত্রুর হানা এগুলো আমি বলেছি দু হাজার বাইশে দেখে নেবেন আজকে মকর রাশি সম্বন্ধে যখন গুরুজনদের শরীর নিয়ে কিন্তু রিস্টার্ব গুরুজন স্থানীয় ব্যক্তিদের মৃত্যুও হতে পারে যাদের মকর রাশি বিদ্যা ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের মকর রাশির ক্ষেত্রে করে শুভ নয় রাশির অধিপতি শনু শনি কেতুর নক্ষত্র হওয়ার জন্য সর্বক্ষেত্রে বাধা যারা কমার্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে আর্টস এবং সায়েন্সের রেজাল্ট করা ভালো হবে না যারা ল নিয়ে পড়াশোনা করছেন বা যারা প্র্যাকটিস করছেন অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে দারুণ ভালো হবে শনি এবং শুক্র তর্ক স্বাস্থ্যের কারগ্র এই জন্য বললাম দারুণ ভালো হবে যারা প্রেম করছে মরিচিকার পেছনে ঝুলবেন প্রেমে প্রচণ্ড বাধা প্রেমে কিন্তু ক্লিক করবে না সেই জায়গাটা খেয়াল রাখবেন যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভালো হবে যারা উচ্চ শিক্ষা বিদেশ যাত্রার জন্য বহুদিন ওয়েট করছেন মকর রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা যাওয়ার কিন্তু যোগ প্রবল যারা গুরুগিরি করছেন আধ্যাত্মিক জগতে যাদের আছে যাচে যারা আছেন যারা অ্যাস্ট্রোলজার জ্যোতিষী যদি মকর রাশি থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো আছে ফল শনির কিন্তু অশুভ প্রভাবের জন্য এই কথাগুলো ভালো মন্দ বলতে হচ্ছে আমাকে শনির বাহন শকুন অনেক দূরে থাকে তার দৃষ্টি কিন্তু ভাগারে অর্থাৎ শনি যাদের মকর রাশি চলছে তাদের ক্ষেত্রে যে ভাত রান্না হয় ভাতটা আঘাড়ির ভাত ভাত রান্নার আগে তারা একটু ভাতটা ছাদে বা বা রাস্তার মধ্যে ছড়িয়ে দিয়ে আসবেন তারপর সেই ভাতটা সবাই খাবেন আঘারির ভাত মানে ভাতটা রান্না হওয়ার আগে কেউ খাওয়ার আগে একটু দেবেন নৌকার পেরেক পাওয়া যায় যাদের বৃশ্চিক রাশি যাদের ধনু রাশি যাদের মকর রাশি তাদের কুম্ভ রাশি নৌকার পেরেক ডানাতে বাঁধুন শনিবার আংটি করে নৌকাতে চলে যেখানে সেখানে নৌকা পেরেক আন পেরেকটাকে আংটি করে বাঁধান দারুণ ফল পাবেন দারুণ ফল পাবেন সেই ক্ষেত্রে বলবো একদম ভীষণ একটা যোগ আমরা কিন্তু পাচ্ছি এবং এটা করলে কিন্তু দারুণ একটা ফল পাওয়া যাবে বিশেষ করে যাদের কারখানার শ্রমিক আছেন যাদের মকর আছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলছি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত পা ভাঙতে পারে হাত পা চলে যেতে পারে এই কিন্তু খেয়াল রাখবেন এগুলো সতর্ক বাণী যারা ভূমি সম্পত্তি কিনতে পারছে না যাদের মকর রাশি এবারে কিন্তু ভূমি সম্পত্তি কিনতে পারবেন সেই যোগটা কিন্তু খুব ভালো পাচ্ছি এই মকর রাশির ক্ষেত্রে নতুন অতিথির আগমন হতে পারে নতুন অতিথি মানে কেউ যদি আপনার কেউ ডগি বা কুকুর পোষেন আসবে পাখি পক্ষী যাদের ইয়ে আছে তারা বাড়িতে ওই এই সময় নিয়ে আসলে খুব ভালো হবে এগুলি কিন্তু খুব ভালো আছে কুকুর অনেকে রাখবেন বাড়িতে রাখেন সবার ইচ্ছা আছে কবে রাখবো কি রাখবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই এই যে বছরটা এই যে মকর রাশি যাদের আছেন দু হাজার বাইশে আনুন দেখবেন ভালো থাকবে আপনার পোষ্যগুলোও কিন্তু ভালো থাকবে নতুন যানবাহন হওয়ার যোগ আছে প্রচণ্ডভাবে এবং মকর রাশির ক্ষেত্রে লাস্টের দিকে মানে অক্টোবরের পর থেকে কিন্তু বেশ কিছু ভালো হওয়ার যোগ আছে যারা ব্যবসা করছেন লোহা রিলেটেড কোনো বিজনেস কাঁচা লোহা লোহা বা এই ধরনের সিসা বা ধাতু দ্রব্য সোনা উপো ধাতু তামা এসব বিজনেস আছে না এগুলো যারা করতেন তাদের কিন্তু খুব ভালো আছে আপনারা করুন এগিয়ে যান খুব ভালো থাকবেন যাদের মকর রাশি আট বছর সতেরো বছর সাতাশ বছর আটত্রিশ বছর চল্লিশ বছর আটচল্লিশ বছর বাহান্ন বছর যাদের মকর রাশি আট বছর সাতাশ বছর সাতাশ বছর সতেরো বছর আঠাশ বছর চল্লিশ বছর আটচল্লিশ বছর এবং বাহান্ন বছর এই বয়সটা যারা হোল্ড করছেন মানে এখন চলছে দু হাজার বাইশটা নানান দিক থেকে তাদের ভালো হবে ইনভেস্ট করুন শেয়ার বাজারে কাজে লাগান এবং জমি জায়গা কিনুন সম্পত্তি কিনুন এই বয়সটা যদি হয় আপনাকে মিলিয়ে নেবেন আপনার বয়স যদি এখন হয় সাতাশ বা সতেরো সতেরো যত বয়স ব্যবসা আর কী করবে পড়াশোনা ভালো হবে আট বছরে পয়সায় কিছু বৃত্তি পাবে আট আট বছরে যারা পড়াশোনা করছে তাদের বয়স ভালো হবে অঙ্কের নাম্বার পাচ্ছিলো চল্লিশ সেখানে এই বয়সটাতে পাবে নব্বই এই ধরনের ভালো হবে যারা সাতাশ বছর তার বিয়ে থাকা করুন তারা চাকরি বাকরি করছেন তাদের উন্নতি আছে তারা কিছু ইনভেস্ট করুন ভালো ফল পাবেন কিন্তু মকর রাশির ক্ষেত্রে স্কাই ব্লু এবং বাদামি রং ইউজ করুন স্কাই ব্লু এবং বাদামি এই কালারটা কিন্তু ইউজ করলে দারুণ ভালো ফল পাওয়া যাবে দু হাজার যাদের মকর রাশি এটা কিন্তু খেয়াল রাখবেন এবং মকর রাশির ক্ষেত্রে একটা বলবো তিল তৈল পাওয়া যায় তিলের তেল তিল তেল বলি আমরা তিল তৈল ওই তিল তৈল যদি প্রতি শনিবারে আপনারা মাখতে পারেন এবং যাদের সারা সাথী চলছে মানে মকর রাশি যাদের তাদের ক্ষেত্রে বলবো সকালবেলা শনিবার খালি পেটে পাঁচটা কালো তিল খেয়ে এক গ্লাস জল খেয়ে নেন সারা সাতির প্রভাবটা অনেক কেটে যাবে যেটা আমি বললাম বারবার বলেছি ওয়ালপেপারে রাখবেন না নিজেদের ছবি নিজেদের ছবি রাখা মানি তার কিন্তু পরামায় কমে যাওয়া সবাই নিজেদের ছবি রেখে দেয় ওয়ালপেপার প্রত্যেকে এখন অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করছি আমরা নিজের ছবি রাখবেন না খুব ক্ষতি কী রাখবেন প্রত্যেক রাশির বলছি কোন ছবি ওয়াল রাখলে ভালো হয় মকর রাশির ক্ষেত্রে দক্ষিণাকালীর ছবি রাখুন ভবতাহারিণী দক্ষিণাকালীর যে দক্ষিণেশ্বরের যে মূর্তির ছবি ভবতারিণীর ছবি রাখুন বা দক্ষিণাকালীর ছবি রাখুন দারুণ ফল পাওয়া যাবে আপনারা অনুষ্ঠান দেখছেন আমার অনুষ্ঠানটা আপনারা সাবস্ক্রাইব করছেন অনেক মানুষের ফিডব্যাক পাচ্ছে আমার বলার প্রেরণা আরও বেড়ে যাচ্ছে আমি বলছি আরও নতুন নতুন তথ্য দেবো আপনারা কী করে ভালো থাকবেন তার জন্য তপন শাস্ত্রী আছে খুব ভালো থাকুন নমস্কার দু খুব ভালো যাক নমস্কার